যেসমস্ত জায়গায় কাতার এখনো বাঁকা আছে বুঝলেন সাথী যারা অনেক তাকিদ এসেছে কাতার যেন বাঁকা না হয় আমরা সকলেই সফ সোজা করি কাতার সোজা করি মেহরবানি করে সকলে আমরা কাতার সোজা করি প্রত্যেক দুই খুঁটির মাঝে চারটি করে কাতার হবে আমরা সেভাবে করেই দাঁড়ায় নতুন করে যারা ময়দানে আসছি আমরা মূল প্যান্ডেলের মধ্যে যদি জায়গা না পাই রাস্তার উত্তর পাশে নতুন প্যান্ডেলে নতুন ময়দানে মসজিদ মসজিদের বারান্দা মাদ্রাসার ভিতরে এমনকি ভবনে মূল ময়দানের সাথে ইত্তেসাল হয়ে গেলে সংযোগ হয়ে গেলে অতি পবিত্র যে কোনো জায়গায় আমরা নামাজ পড়তে পারব আওয়াজ বন্ধ করি ভাই